নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরির কিন্তু সুবর্ণ একটি সুযোগ, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন শুরু আজ 23 জুন থেকে, আবেদন শেষ হবে 22 জুলাই। মোট শূন্য পদ 294টি, ভারতের বিভিন্ন স্থানে নিয়োগ হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সেফটি অফিসার, ল অফিসার ও আরও বিভিন্ন পদে নিয়োগ হবে। আপনারা যারা কেন্দ্র সরকারের চাকরির সন্ধান করেন, আবেদন যোগ্যতা অনুযায়ী যোগ্য হলে আপনি আবেদন করতে পারেন। আবেদন করতে হবে আপনাকে অনলাইনে। বন্ধুরা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য শূন্য পদ 103টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য 42টি, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য 30টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 25টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 7টি, ইনফরমেশন সেফটি অফিসারের শূন্য পদ 5টি, সেফটি অফিসারের শূন্য পদ 13টি, ফায়ার অ্যান্ড সেফটি অফিসারের শূন্য পদ 2টি, কোয়ালিটি কন্ট্রোল অফিসারের শূন্য পদ 27টি, ব্লেন্ডিং অফিসারের শূন্য পদ 5টি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে শূন্য পদ 15টি, এইচআর অফিসার পদে শূন্য পদ 8টি, ওয়েলফেয়ার অফিসার পদে শূন্য পদ 2টি, ল অফিসার পদে শূন্য পদ 7টি, ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে শূন্য পদ 3টি। বন্ধুরা, আবেদন যোগ্যতা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এমএসসি ডিপ্লোমা ও প্রাসঙ্গিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং, মানে আপনি যেই পদের জন্য আবেদন করতে চাইছেন সেই পদের ভিত্তিতে আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বয়স 25 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি 1180 টাকা, এসসি এসটি পিডাব্লিউদের কোনো টাকা লাগবে না। বন্ধুরা, আপনারা বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনটি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আজকে আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।